খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শুক্রবার মৌলভীবাজার জেলা সফরের অংশ হিসেবে শ্রীমঙ্গলের রাজঘাট চা বাগানের বিলুপ্ত প্রায় খাড়িয়া ভাষা রক্ষায় কিছু উদ্যোগ নেওয়া হলেও তাতে আরও জোরারোপ করা প্রয়োজন। এ সময় প্রধান বিচারপতি বলেন, আমাদের রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু অনেকের মাতৃভাষা ভিন্ন। এছাড়া খাড়িয়া ভাষা ও নাগরিক লিপি সংরক্ষণের আহ্বান জানান বিচারপতি ওবায়দুল হাসান। আমাদের রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু অনেকেরই মাতৃভাষা কিন্তু ভিন্ন। রাষ্ট্রভাষা বাংলা সবার জন্য প্রযোজ্য। এই ভাষাটি, যে ভাষাটি বাংলাদেশের বিলুপ্তির পথে প্রায়, এই ভাষাটিকে রক্ষা করা, তবে আমাদের যে কোনো মূল্যে এই ভাষাটি যাতে বাংলাদেশ থেকে বিলুপ্ত না হয়ে যায় সেই চেষ্টা করবো।